নর্মাল স্যালাইন ডিসপেন্সারের লোকের একদম মানে কি বলবো গলাটা কেটে দামটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ মনে হচ্ছে যে আমাদের বিপদ আর ওদের হচ্ছে ঈদ। মশারও শুধু ভেজাল আছে, নাহলে তো এইভাবে করোনাতে ভয় পাই নাই, আমরা বর্তমানে আমরা ডেঙ্গুতে যে ভয় পাইতেছি। প্রথম প্রথম জ্বর হয়নি কোনো, শুধু দুই পা ব্যথা করতো, তো আসলে মশাটা কামড় দেওয়ার পরেই হয়তো দুই পা ব্যথা করতো, তো আমরা ভাবতাম বাচ্চা খেলছে তো এই জন্যই হয়তো বলে ব্যথা বা দুষ্টুমি করে ব্যথা বলে, কিন্তু ওর খুব চিৎকার চেঁচামেচি ছিল। তার এক দুই সপ্তাহ পরেই ব্যথা কমে যাওয়ার পরে হচ্ছে জ্বর চলে আসে, জ্বর চলে আসে মানে এটা অলমোস্ট দুই সপ্তাহ পরে জ্বর চলে আসার পরে চার দিনের দিন ওকে আমরা টেস্ট করাই, তখন পজিটিভ আসে। নর্মাল স্যালাইন ডিসপেন্সারের লোকের একদম মানে কি বলবো গলাটা কেটে দামটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ মনে হচ্ছে যে আমাদের বিপদ আর ওদের হচ্ছে ঈদ, এরকম একটা বিষয়। 87 টাকা রেট লেখা থাকে, ওইটাকে 550-600 টাকায়ও নিচ্ছে শাহবাগে। আমি নর্মাল স্যালাইনের জন্য শাহবাগ যাই, তো দুই তিনটা দোকান দেখার পরে আমি একটা দোকানে পাই, একটা মহিলা ছিল, উনি বলছে যে তিনটা স্যালাইন আছে, তো আমি বলছি দুইটা দেন, তো আমি আর দাম জিজ্ঞেস করি নেই, পরে আমারে বলছে যে স্যালাইন 350 করে পড়বে, তো আমি বলছি আচ্ছা দুইটা দেন, তো গায়ের প্রাইস ছিল 88 টাকা, তো আমার কাছ থেকে 350 টাকা করে নিচ্ছে, দুইটা আমি নিয়ে আসছি এখান থেকে আর কি। আমার প্রথম বাচ্চা 6 মাস আগে ডেঙ্গু হয়েছে, তারপর এখন হচ্ছে 31 তারিখে আমার, 26 তারিখে আমার ছোটো বাচ্চার ডেঙ্গু হয়েছে, আর 31 তারিখে আমার মেয়ের ডেঙ্গু হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে মেয়র সাহেব, তিনি একজন অত্যন্ত ভালো লোক, তিনি যে কোটি কোটি টাকা খরচ করছে এই মশার পিছনে, এই টাকাটা কি সঠিকভাবে যাচ্ছে কি না, এটা আমার সন্দেহ। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি, আমার মনে করি এই মেয়র সাহেব ভালো, ওনারা ভালো কাজেই টাকা খরচ করছে, কিন্তু সঠিক জায়গায় টাকাটা খরচ হচ্ছে কি না, এটা আমার সন্দেহ লাগে। মশারও শুধু ভেজাল আছে, নাহলে তো এইভাবে করোনাতে ভয় পাই নাই, আমরা বর্তমানে আমরা ডেঙ্গুতে যে ভয় পাইতেছি, বর্তমানে যে অবস্থা মনে করেন হাজার হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, অনেক মানুষ কিছু জানছেন যে মারাও গেছে, তা আমি খুব ভীত ছিলাম। আমি মেয়র মহোদয়কে ফোন দিয়েছিলাম, মেয়র মহোদয় তিনি ফোন ধরে নাই, এই যে তার অফিস ইয়াতে ফোন দিয়েছিলাম, সচিব ফোন দিয়ে বলতেছে যে তার নাম্বারে মেসেজ পাঠাইতে, আমি মেসেজ পাঠাইছি কিন্তু এখন আমি কোনো রেসপন্স পাইনি। উনি বলছে যে আপনার বারে বারে এই নাম্বারে ফোন দেন না, ওনার নাম্বারে মেসেজ পাঠান, উনি সাথে সাথে আপনাকে মানে কল দেবে ভালো মন্দির বলছে, কিন্তু আমি প্রায় 11-12 দিন হাসপাতালে, আমাকে কোনো মানে অর্থনৈতিকভাবে খুব দুর্বল, এই জন্য ফোন দিয়েছিলাম তাকে। ফার্স্টে তো বুঝতে পারি নাই, ও অচেতন অবস্থায় পড়ে ছিল, ভাবছি জ্বর নর্মালি, পরে দেখি আর রেসপন্স করে না, আর যাই খাওয়াই ভূমি করে ফেলে দেয়। পরে ডক্টরের কাছে নিয়ে আসলাম 1 তারিখ সকালে, তখন ওর বাবা পরীক্ষা করে নিয়ে গেল, বিকালে রিপোর্টটা আসলো পজিটিভ। তারপর আমরা সন্ধ্যায় নিয়ে আসছি হলি ফ্যামিলিতে, বলল যে ভর্তি রাখতে হবে, অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো, তো এখন আছে আগের চেয়ে মাশাল্লাহ ভালো, কিন্তু ব্লাডের রিপোর্টগুলো একই আসতেছে, এখনও তো জ্বর 4-5 দিন হয়েছে, তো জ্বরটা নামলে বোঝা যাবে আর কি।